নমস্কার আমি বিশ্বজিৎ মাইতি আপনারা দেখছেন ফুল প্রিপারেশন আজকে আমরা টাইম এন্ড আরো কিছু অঙ্ক অন্য ধরনের অঙ্ক নিয়ে এসেছি এবং সেগুলো কিভাবে কম সময়ের সমাধান করা যায় সেটা দেখিয়েছি দেখুন আশা করি ভালো লাগবে বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন কিভাবে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারেন ওকে চলুন শুরু করি প্রথম প্রশ্ন এ ম্যান ট্রাভেলড সার্টেন বাই ট্রেন রেট অফ আওয়ার আচ্ছা ব্যাক রেট ফোর কি হোল জার্নি টু ফাইভ আওয়ার ফর্টি এইট মিনিটেন্স প্রথমে করে গেছে পঁচিশ কিলোমিটার ঘন্টা সময় হেঁটে এসছে চার কিলোমিটার স্পিড ছিল টোয়েন্টি ফাইভ কিমিপার আওয়ার ফেরার সময় হেঁটে এসছে ওয়াক স্পিড ছিল ফোর কিমিপার আওয়ার আচ্ছা আমি তো প্রশ্নটাই তুলছি বলছে যাতায়াতের মোট সময় লেগেছে তার কত পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ভেরি গুড ঘন্টা আটচল্লিশ মিনিট তো প্রশ্ন কি করেছে না তার ডিস্টেন্স কত ছিল ওকে আমি তো আগে চারটে অপশন কি আছে পঁচিশ তিরিশ কুড়ি আর পনেরো

d by s মানে distance by s মানে speed তাহলে প্রথমের ক্ষেত্রে x by 25 t1 আমি ধরে নিচ্ছি আর t2 আপনার হয়ে যাচ্ছে x by 4 এটা বোঝা গেছে কিনা মানে এই স্পিডে গেলে সময় লাগবে d by t মানে x by 25 আর x by আচ্ছা x কি x obviously distance আমি কি ধরেছি এটা distance x কি তাহলে এই দুটো হচ্ছে সময় তাহলে একটা হচ্ছে x by 25 একটা হচ্ছে x by 4 দেখুন আমি দুটোকে যদি যোগ করি তাহলে মোট সময় পাবো কিনা হ্যাঁ কিনা মোট পঁচিশ কিমি পর আবার গতিবেগে যাচ্ছে সেই ট্রেনটা পঁচিশ কিমি পর আবার গতিবেগে এক্স দূরত্ব গেছে তাহলে কত সময় লেগেছে টি সমান ডি এস তাহলে ডি বাই এস করেছি এটাও ডি বাই এস করেছি মোট সময়টা লেগেছে অঙ্কে বলে দেওয়া আছে মোট সময় পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট তো আর লিখবো না এটাকে ঘন্টায় করতে হবে আটচল্লিশ বাই ষাট ওকে তাহলে কি দাঁড়াচ্ছে এদিকে করলে আমার একশো চার এক্স মানে উনত্রিশ এক্সই হয়ে যাচ্ছে চার এক্স প্লাস পঁচিশ এক্স এদিকে করলে আমার হচ্ছে হিসেব করলে পাঁচ বারোই বারো চার বারো পাঁচ 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 উনত্রিশ উনত্রিশ বাই বা দুদিকে উনত্রিশ হয়ে যাচ্ছে উনত্রিশ বাই পাঁচ বাহ উনত্রিশ উনত্রিশ কেটে গেল পাঁচের এদিকে কেটে গেলো কুড়ি তারপরে কুড়ি হয়েছে তাহলে একশো কুড়ি অর্থাৎ দূরত্ব কুড়ি কিমি দেখুন অঙ্কের অঙ্ক চলে এলো দূরত্ব ভাগ হচ্ছে অঙ্কটা কি বলেছিল না ট্রেনে গেছে পঁচিশ কিমি বার অর্গতিবেগে একটা নির্দিষ্ট দূরত্ব আবার ফিরে এসেছে হেঁটে চার কিমি বার অর্গতিবেগে ওই দূরত্বটাই তা যাতায়াতের মোট সময় পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট লেগেছে তাহলে আমি করেছি কি এক্স কিমি ধরে নিয়েছি মোট দূরত্ব তাহলে যাওয়ার সময় সময় লেগেছিল এক্স বাই পঁচিশ অবভিয়াসলি ঘন্টাই বলছি আমি আর এটা সময় লেগেছিল উম চার বাই পঁচিশ ঘন্টা তাহলে এই দুটো ঘন্টাকে যোগ করলে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট হয় আটচল্লিশ মিনিট করে ঘন্টা করে নিচ্ছি বাই ষাট করে আচ্ছা তাহলে এইটা সমাধান করে দিচ্ছি এখান সমাধান করলে এক্স মান কুড়ি চলে আসছে খুব সহজে তাহলে খুব সহজে সমাধান করা যায় তাহলে উত্তর অভিয়াসলি করি উত্তর এটা আমি এবার আরেকটা টেকনিক দেখাচ্ছি যেটাকে আমি বলতে চাইছি অপশন টেস্ট মানে অপশন টেস্ট করে বা এলিমিনেশন পদ্ধতি যেটাকে বলছি আর কি পঁচিশ কিমি পার আওয়ার চার কিমি পার আওয়ার প্রথমে তো পঁচিশ কিমি আছে পঁচিশ কিমি পার যদি এরকম হয় আর কি পঁচিশ কিমি পার আওয়ার পঁচিশ কিমি যেতে এক ঘন্টা সময় লাগবে এক স্পিডে আচ্ছা ফিরে আসার সময় চার ঘন্টা করে চার ছয় চব্বিশ ছ ঘন্টার একটু বেশি ছ ঘন্টা একটু বেশি যাওয়ার সময় এক ঘন্টা সাত ঘন্টার একটু বেশি মোট সময়টা তো পাঁচ ঘন্টা মিনিট এটা ঘন্টার বেশি সময় তাহলে আচ্ছা উত্তর কোনটা উত্তর সেটাও আমরা জানতে পারবো এখান থেকেই দেখুন পঁচিশ তো উত্তর নয় পঁচিশ কিমি যেহেতু অনেক বেশি সময় লাগছে এখানে কম সময়ের দরকার তাহলে কম দূরত্ব হয়েছে তার মানে পঁচিশ কিমির চেয়ে কম উত্তর হবে তার মানে তিরিশ কিমি উত্তর নয় আমি জেনে গেলাম

তিন ঘন্টা সামনে আর চল্লিশ মিনিট মোটের উপরে পাঁচ ঘন্টা কাছাকাছি যাচ্ছে কি আর কুড়ি দিয়ে ট্রাই করে দেখুন কুড়ি দিয়ে চার কুড়ি করে কুড়ি কুড়ি যেতেই তো পাঁচ ঘন্টা এইটা যেতেই পাঁচ ঘন্টা আর এইটা পঁচিশ করে যেতে এটা এক ঘন্টার কাছাকাছি আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হচ্ছি তাহলে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখানে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট কাছাকাছি গেছে তাহলে অনায়াসি আমরা বলতে পারবো উত্তর এটা এটা টেকনিক বাট সঠিক করার জন্য একদমই পদ্ধতি খুব বেশি সময় লাগবে না অভ্যস্ত আপনি যদি হন ওই যে তিনটে সূত্র একদম মারাত্মক জিনিস যে এবং ডি সমান এই তিনটে দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যায় হ্যাঁ অবশ্যই আপনাকে ওই তিন বার ঘন্টা মিটার পার সেকেন্ড ওই ব্যাপারটা নিয়ে আগের দিন বুঝিয়েছিলাম ওইটা মাথায় রাখতে হবে ওই অঙ্ক আছে যখন থাকবে আমরা তখন সমাধান করবো ঠিক আছে চলুন আমরা নেক্সট অঙ্ক নিয়ে নি ততক্ষণে বলে রাখি যারা বুঝতে পার পারেননি যে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলেছি আমি প্রথমে বলেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা অঙ্ক শেখাই এবং সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা দিতে হয় না ঠিক আছে অঙ্কের আমরা হেল্প করি একদম পার্সোনাল সাপোর্ট প্রোভাইড করি তো সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে পেয়ে যাবেন এছাড়া আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার পরীক্ষা অবশ্যই অবশ্যই হেল্প হবে তো চলুন আমরা নেক্সট কোশ্চিনটা দেখে নিই একই ধরনের একটা কোশ্চিন এটার উত্তর আপনারা বলবেন দেখুন প্রথমে সে বাড়ি থেকে স্কুল যাচ্ছে তিন কিমি পার পার প্রথমে কিমি গেছে স্কুল স্কুল থেকে ফিরেছে ফেরার সময় তার গতিবেগ ছিল দু কিমি পার আওয়ার একদম দু কিমি টু কিমি পার আওয়ার গতিবিগে ফিরেছে তিন কিমি পার আওয়ার গতিবিগে গেছে দু কিমি পার আওয়ার গতিবিগে ফিরেছে মোট সময় টোটাল টাইম লেগেছে পাঁচ ঘন্টা ভালো কথা দূরত্ব কত অপশন কি কি দেওয়া আছে আমার কাছে অপশন দেওয়া কিমি সাত কিমি আট কিমি চলুন আমরা দেখে নি আচ্ছা পাঁচ কিমি যদি হয় পাঁচ ঘন্টা আচ্ছা তিন কিমি আমি এমনিতে আমি উত্তর দেখেই বুঝতে পারছি যে ছয় উত্তর হবে আপনারা বুঝতে পারছেন না কোনো ব্যাপার না আমি বোঝানোর টেকনিকটা বলছি তিন দিয়ে আমি তো সবার আগে তিন আর দুই গুণিত ছয় দেখতে পাচ্ছি আমি তো ছয় দিয়ে আগে ভাগ করে দেব সর্বপ্রথম প্রথম এইটাই যেতে দু ঘন্টা সময় লাগবে তিন কিবি পরে যেতে তিন কিবি তিন কিবি কিমি গেল দু ঘন্টা লাগলো আর দু কিবি করে যেতে গেলে তিন ঘন্টা লাগবে দুই তিনে ছয় তাহলে এইটাই যেতে এইটার সঙ্গে যেতে লাগবে দু ঘন্টা এটার সঙ্গে যেতে লাগবে তিন ঘন্টা মোটের মোটে পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে দেখুন পাঁচ ঘন্টায় বলেছে ঠিক কিনা এই পনেরোই পাঁচ ঘন্টা হবে না আপনি ভাগ করে দেখে নিন আপনি ভাগ করে দেখে নিন পাঁচ কে তিন দিয়ে ভাগ করুন আর পাঁচকে দুই দিয়ে ভাগ করুন সেই দ্রোগের যোগ করলে পাঁচ হবে না আমি দিয়ে ভাগ করুন সাতকে ভাগ করুন সেই রোগের যোগ করলে পাঁচ হবে না আটকে তিন দিয়ে ভাগ করুন আটকে দুই দিয়ে ভাগ করুন আটকে দুই দিয়ে ভাগ করলে চার আটকে তিন দিয়ে ভাগ করুন দু যোগ করে দেখুন পাঁচ হবে আমি এটা খুব ইজি ছয় এটা সহজ অঙ্গ দিয়েছি অনেক তাহলে আমি মুখোমুখি করতে পারলাম উত্তরটা এটার জন্য আমার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হলো না এবার ওই জন্য আমি বলছি যে চোখকান এরকম নয় যে অঙ্ক দেখে ঝাঁপি বলল আমি এটার সমাধান কি কি দেখুন দুটো স্পিড কথা আমি ডিস্টেন্স ধরে নিচ্ছি এক্স যদি ধরে নিই এক্স কিমি অবভিয়াসলি তাহলে আমার টি সমান প্রথম টি বেরোবে ডি বাই এস তার মানে এক্স বাই তিন একটা হচ্ছে এক্স বাই টু দুটায় মিলিয়ে মোট পাঁচ ঘন্টা এবার আপনি হিসেব করে নিন এখান থেকে হিসেব করে নিন এটা কত হচ্ছে ছয় হচ্ছে এটা তিন দুই ফাইভ এক্স হচ্ছে ফাইভ এক্স সমান ফাইভ বা ফাইভ এক্স সমান তিরিশ আপনার এক্স সমান হয়ে যাচ্ছে তিরিশ বাই পাঁচ সমান ছয় এরকম করে করতেই পারেন কোনো প্রবলেম নেই এটাও কম সময় লাগবে আপনার কনভিন্সিং হবে আপনি অ্যাসিওর থাকবেন যে এটা আমার ভুল হচ্ছে না নো প্রবলেম আপনি দেখেন বাট আমি এইটা দেখিয়ে দেখলাম এই কিন্তু হয় একবার অঙ্কের দিকে তাকাতে হয় ভালো করে যে কি দেওয়া আছে কি চেয়েছে আমার টাইম চেয়েছে আমি এই দুটো থেকে টাইম ইজিলি বার করতে পারবো এইটা আমার কি দেওয়া আছে ডিস্টেন্স তো আমার কাছে যে চারটি উত্তর দেওয়া আছে ডিস্টেন্স ডি দেওয়া আছে এখানে এস দেওয়া আছে তাহলে ডি বাই এস করলে টি বেড়ে যায় আমরা জানি ডি বাই এস করে দেখেছি এই দুটোর যোগ ফল পাঁচ হতে হবে এটা এই দুটোর মধ্যে কোনটায় পাঁচ হওয়ার সম্ভাবনা বেশি এটা আমি ট্রাই করে দেখি ছয় দেখেই বুঝতে পেরেছি যে তিন দু ছয় তিন দুই তিনে ছয় তিনে দুই পাঁচ ঘন্টা উত্তর চলে এসছে মাথায় এত সহজেই আসবে বাই প্র্যাকটিসিং প্র্যাকটিস করতে হবে আমি আমার কাছে যত সহজ মনে হচ্ছে সেটা আপনার কাছে নাও সহজ মনে হতে পারে আবার আপনার কাছে কোনো অঙ্ক যেটা সহজ মনে হবে সেটা আমার কাছে নাও মনে হতে পারে দিস ইজ ইজ হাউ আমরা কিভাবে ম্যাথামেটিক্স দেখি তার উপর ডিপেন্ড করছে আমি ওই জন্য সবসময় বলি না যে চোখ খান খোলা রাখতে হবে অঙ্ক পড়ার সময় দেখে একটু অঙ্কের দিকে তাকি একটুখানি সময় অঙ্কটা পড়বেন ভালো করে অঙ্ক পড়ার সময় অনেক অঙ্ক এরকম করে সমাধান হয়ে যায় মানে আপনাকে খাতা বিন লাগাতে হবে না আপনাকে অঙ্কটা পড়তে হবে ভালো করে এটা আমার বক্তব্য ওকে আমরা নেক্সট অঙ্কটা পড়ে নেবো ঠিক আছে এ বয় রানস টোয়েন্টি কিমি টোয়েন্টি কিমি ইন টু পয়েন্ট ফাইভ আওয়ার্স আচ্ছা কুড়ি ঘন্টায় কুড়ি কিমি গেছে আড়াই ঘন্টায় ওকে হাউ লং উইল ইট টেক কত সময় সে নেবে টু রান থার্টি টু কিমি এট ডাবল দ্য প্রিভিয়াস স্পিড আচ্ছা আগে স্পিড এসছে ডবল স্পিডে যাবে তাহলে বত্রিশ কিমি যেতে কত সময় লাগবে ওকে আগে স্পিড বার করে নেবো আমরা খুব সহজেই আগে স্পিড মানে প্রথমে স্পিড স্পিড সমান speed is equal to d by t so d by t kon hobo speed is equal to d d by t okay amra d by t kon hobo d by t ki chilo na 20 আড়াই ঘন্টায় কুড়ি কিমি তার মানে আট কিমি পার আওয়ার এইটা হলো আমার স্পিড আচ্ছা এখন বলছি ডবল স্পিড তাহলে আট দুগুণে ষোলো ষোলো কিমি পার আওয়ার গতিবেগে যাবে এটা নিউ স্পিড ডবল স্পিডে যাবে ওই ডবল স্পিডে গেলে কত সময় লাগবে তাই তো হুম কত সময় লাগবে ডবল স্পিডে যেতে গেলে ভালো কথা ডবল স্পিডে যাবে কত সময় লাগবে বত্রিশ কিমি যেতে তাহলে বত্রিশ আরে বত্রিশ কিমি আমি মানে সূত্র বলছি না বত্রিশ কিমি মানে ডি ডিসটেন্স আপনি সূত্র ধরে করবেন যে আমাকে কত সময় লাগবে বলেছে টি চেয়েছে টি মানে ডি বাই এস তাহলে ডিস্টেন্স বত্রিশ কিমি এস স্পিড ষোলো কিমি এখন নতুন স্পিড তার মানে দু ঘন্টা অভ্যাস আপনাকে তখন বারবার এটা মনে করতে হবে না বাট নতুন নতুন আপনি মনে করে করুন কোনো ব্যাপার না কনভিনসিং হবে সেটা অ্যাসিও হবে সেক্ষেত্রে আপনি তাই না ওকে ঠিক আছে আশা করি সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর কিছু বলার থাকলে কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর মানে চ্যাপ্টারের উপর অঙ্ক চাইলে আমাকে প্লিজ জানান ইউটিউবে কমেন্ট করুন আমাদের ভিডিও নিচে কমেন্ট করুন নেক্সট অঙ্কটা হচ্ছে বলছে এ ট্রেন ইজ মুভিং উইথ দ্য স্পিড অফ ওয়ান এইটি কিমি পার আওয়ার স্পিড হচ্ছে একশো আশি কিমি পার আওয়ার এটা স্পিড ওকে ইট স্পিড ইন মিটার পার সেকেন্ড ও আচ্ছা আচ্ছা কিছু বার করতেই পারেনি বলছে মিটার পার সেকেন্ডের স্পিড কত

আবার আচ্ছা কিমিটাকে মিটার করতে হবে কিমিকে মিটার করতে গেলে হাজার দিয়ে গুণ তাহলে হাজার বসে দিয়েছি গুণ মানে যেখানে আছে ওখানে বসবেন ভাগ মানে উল্টে দেবেন আমি খুব সিম্পল কনসেপ্ট গুণ হয়েছে ওখানে রেখেছি আবার ঘন্টাকে সেকেন্ড করবো ছত্রিশশো দিয়ে গুণ আমি ওই জন্য নিচেই রেখেছি এটা যদি এরকম করতে হতো ছত্রিশশো কে দিয়ে ভাগ করতে হতো আমি ছত্রিশশো উপরে বসাতাম আর যদি হাজার দিয়ে ভাগ করতে হতো হাজার হাজারকে নিচে বসাতাম এটা কনসেপ্ট কাটাকাটি করে দিলে দেখুন পাঁচ বাই আঠেরো পাঁচ বাই আঠেরো আমি এটাই বলছিলাম পাঁচ বছর এটা তো মুখস্ত করে রাখতে পারলে খুবই হয় মুখস্ত না করলেও কোনো ব্যাপার নয় আমি আগের ভিডিওতে বলেছি যাদের অসুবিধা তাদের মুখস্ত করার দরকার নেই এমনিতে যারা মুখে করতে চান মুখে মুখে কীভাবে করলাম আমি আমি যে টেকনিক দেখেছিলাম ওটা মুখস্ত রাখা মুখস্ত রাখলে ইজি হয় যে এক কিমি পার আওয়ার সমান তার মানে পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড মনে রাখতে পারেন আর এক মিটার পার সেকেন্ড সমান

সহজ বলে আন্ডারস্টিমেন্ট করার কোনো দরকার নাই বাট এটা মনে রাখবেন পরীক্ষায় কিন্তু একটা পরীক্ষায় কিন্তু পঞ্চাশটা অঙ্ক থাকলে পঞ্চাশটা অঙ্ক কঠিন পড়ে না তিরিশটা অঙ্ক সহজ থাকে বাকি কুড়িটার মধ্যে দশটা মডারেট থাকে হ্যাঁ দশটা কঠিন থাকে নিশ্চিত যেগুলো সমস্যা একটু সময় লাগবে কিন্তু আমার কাছে অনেক বেশি অঙ্ক থাকে যেগুলো ইজি যেগুলো ইজি টু খুব সহজে নাম্বার পাওয়া যাবে তাহলে সেইগুলো আমরা সবসময় চেষ্টা করব যাই হোক আমি নেক্সট আরেকটা অঙ্ক নিয়ে নিই খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক

আচ্ছা এ একটু বেশি সময় নিচ্ছে অবভিয়াসলি বেশি সময় নেবে এ স্পিড কম আচ্ছা আচ্ছা এই দুটো থেকে সময় বার করতে পারবো না পারবো না এখানে এস দেওয়া আছে স্পিড দেওয়া আছে আমাদের কাছে ডিস্টেন্স নাই দুজন তো সেম ডিস্টেন্স দুজনেরই ডিস্টেন্স আপনি এক্স ধরে নিন ডিস্টেন্স এক্স কিমি ধরে নিন তাহলে টি বার করতে পারবো না পারবো না এ টি কি হবে টি অফ এ কি হবে না ডি বাই এস মানে এইটা আর টি অফ বি কি হবে এক্স বাই এই তো ঠিক কি না আচ্ছা এর একটু কম সময় লাগছে এ সরি এ একটু বেশি সময় লাগছে ছত্রিশ মিনিট বেশি সময় লাগছে খেয়াল করে দেখুন এই দুটো কিন্তু ঘন্টায় অবভিয়াসলি কারণ এটা ঘন্টা এটা ঘন্টা তো এখানে ঘন্টায় আসছে আচ্ছা কার কম সময় এখানে খালি একটাই গুলিয়ে যাওয়ার জায়গা একটাই যে কোনটা বড় কোনটা ছোট বা কোনটা মানে ছত্রিশ মিনিট বেশি সময় কে বেশি সময় নেই কে কম সময় না দেখো অনেকভাবে বোঝার উপায় আছে একটা তো এইভাবে বুঝতে পারেন যা স্পিড বেশি সে কম সময় নেবে যা স্পিড কম সে বেশি সময় নেবে তার মানে ই ছত্রিশ মিনিট বেশি নিয়েছে তার মানে এক্স বাই নাইন মাইনাস এক্স বাই টেন করতে হবে মানে বিয়োগ করবো তো বড় ছোট টানা গুলিয়ে ফেলে উল্টা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই জন্য আর এটা ছত্রিশ মিনিট আমি ছত্রিশ বাই ষাট ঘন্টা লিখলাম অবশ্যই ঘন্টা লিখতে হবে এগুলো ঘন্টায় আছে

মানে আমি দুটো থেকে টাইম বার করেছি দুটো টাইমের পার্থক্য তো বলে দেওয়া ছিল যে এ বেশি সময় নিয়েছে ঘন্টা বেশি সময় নিয়েছে তাহলে এ মানে দুজনের সময় পার্থক্য ওইটা তাহলে আমি জানি এ বেশি সময় নেবে বি কম সময় নেবে তাহলে এর সময়টা একটু বেশি বিয়ের সময়টা একটু কম ওই জন্য বিয়োগ করেছি দুটোকে আচ্ছা আরো একটা কে বড় উপরে দুটো সমান আছে তো উপরে ভগ্নাংশের উপরে যদি সমান থাকে নিচে যে ছোট থাকে সেভাবে বড় যদি বড় থাকে যেখানে বড় থাকবে সে সেভাবে ছোট মানে সিম্পলি যদি বলি একের দুই আর একের তিনের মধ্যে কিন্তু বড় ঠিক দুই আছে ছোট আছে আর উপরে যেহেতু সমান আছে ওটা উপরে সমান থাকলে এটা হয় মানে উপরে তো এক্স আছে দুটোই ওই জন্য বলেছিলাম যে এস বাই নয় বড় এখানে এস বাই দশকে যদি আগে বসিয়ে বিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে মাইনাসে চলে আসবে আর কি এই যে আর কোনো সমস্যা নেই চুয়ান্ন আমার কাছে চারটা অপশন ছিল তো বটেই আটচল্লিশ চুয়ান্ন এবং ছেষট্টি তাহলে চুয়ান্ন উত্তর অপশন বি উত্তর হয়ে গেল আমরা খুব খুবই খুব কম সময়ে পাঁচটা অন্যরকম করে দেখলাম স্পিডের আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের আমরা আরেকটা ডেট করব ক্লাস যেখানে আমরা আর যা যা ধরনের আছে একটু হয়তো লেংথি ভিডিও হবে আর যা যা ধরনের আছে আমরা কাভার করার চেষ্টা করছি সব রকমের অঙ্কগুলো এবং এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে যাওয়া অঙ্কগুলো আজকে যে অঙ্কগুলো করলাম এগুলো শেষ এক্সামে এসেছে কোনোটা সিজিএল প্রিলিম এসেছে কোনোটা সিপিওতে এসছে এস সিপিও এসআই এক্সামে উম দু হাজার পাঁচের সেখান থেকে আমি দিলাম এই কোশ্চেন সুতরাং এই কোশ্চেন প্রচুর ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন আমি কিরণ পাবলিকেশনের বই থেকে করাচ্ছি বাইদেবে আপনারাও চাইলে বই নিতে পারেন বইটা বইটা ভালো প্র্যাকটিসের জন্য আমি পার্সোনালি কোনো ব্র্যান্ড রেকমেন্ড করছি না বইটা ভালো আমি নিজে পড়েছি সেই জন্য বলছি ওকে ঠিক আছে তাহলে এখানে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানান ইউটিউবে আমাদের এই ভিডিও নিজে কমেন্ট করে জানান কোনো ভিডিও লাগবে আমাকে বলবেন কোনো পার্টিকুলার কোনো চ্যাপ্টার যদি প্রয়োজন হয় আমাকে বলবেন তার উপর অঙ্ক আমরা করবো ওকে থ্যাংক ইউ এরজন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার